আসসালামু আলাইকুম। চলুন, নতুন আঙ্গিকে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে সেটা আমরা দেখে আসি। এটা ঝিনাইদহ আলিয়া মাদ্রাসার ভিতরে, ঝিনাইদহ সিদ্দিকিয়া জামে মসজিদ। এটা নতুন ভাবে নির্মাণ করা হয়েছে এবং দৃষ্টিনন্দন একটা ডিজাইন করা হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এই মসজিদটি নির্মাণ ভিতরে কারুকাজগুলো দেখাবো। আসুন দেখুন কি সুন্দরভাবে নতুন অঙ্গিকে একটা ডিজাইন করা হয়েছে। বলে রাখি, ঝিনাইদহ জেলার ভিতরে এটাই সর্বোচ্চ একটা মসজিদ এবং সুন্দর আল্লাহর ঘর। আমরা আপনাদের আস্তে আস্তে করে ভিতরে দেখাবো। বাইরটা একটু দেখুন ডিজাইনগুলো। আমি দোতলা বিশিষ্ট, আমি চতুর্দিকটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। চলুন যাই, আমি ভিতরে প্রবেশ করি। ধীরে ধীরে আপনাদের সমস্ত জায়গাগুলো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করি। চলুন আমরা প্রথমে উপরটা দোতলাটা দেখে আসি, তারপর ভিতরে অজুখানা বিভিন্ন কারুকাজ দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। দেখুন কি সুন্দর সিঁড়ি, আর একটাও আছে সেটাও দেখাবো। দোতলায় থাই গ্লাসের দরজা করা, আমরা ভিতরে প্রবেশ করছি। আপনাদের দোতলাটা সম্পূর্ণ মসজিদটা দেখাবো ইনশাল্লাহ। দেখুন দোতলার ভিতরে কি সুন্দর আল্লাহর ঘর, আসলে এমনই হয়, মনটা এমনি জুড়ায় যায়। ফ্যানগুলো সব একই সুন্দর কালার করে লাগানো, অনেক বড় এটা, টাইস ফাইস খুব সুন্দর। আর এরপরে আমরা নিচেটা পরে যাব, ছাদে যাব। একটা বড় গম্বুজ আছে, সেখানে মাইক সেট আছে, খুব সুন্দর দেখতে। দেখুন ভিতরটা, টাইসগুলো দৃষ্টিনন্দন কালার। চলুন আমরা ছাদে যে সেই মিনারটা দেখে আসি। দেখুন সেই মিনারটা কি সুন্দর, নিচে যায়। নিচের এই পাশে আরো সুন্দর ডিজাইন আছে, যেহেতু গেট দুইটা, তার আগে আমরা অজুখানাটা দেখে যাব ইনশাল্লাহ। এটা পশ্চিম পাশ, চলুন অজুখানাটা দেখে আসি একটা, যেহেতু পশ্চিম পাশে অজুখানাটা। এটা পশ্চিম পাশের অজুখানা, ওই পাশে একটা পূর্ব আছে, আমরা সেটাও দেখবো। চলুন ভিতরটা আগে দেখি। চলুন মসজিদের এবার নিচে ভিতরটায় প্রবেশ করি। আল্লাহর ঘর ঢোকার সাথে সাথে ভিতরটা একটা শান্তির প্রভাব ফুরে দিল। আজ তৃতীয় রোজা, জহরের সময়। আস্তে আস্তে সম্পূর্ণ ডিজাইনটা দেখি। দেখুন এই ফ্ল্যাটটা গোল্ডেন কালারের কি সুন্দর দেখতে। আমি আস্তে আস্তে করে আপনাদের সব দেখাবো এবং পশ্চিম পাশের ডিজাইনটাও দেখাবো। আগে ভিতরটা সুন্দর করে দেখুন, অজুখানা আছে সেটাও দেখাবো। এটা মেন গেট, আল্লাহর ঘর। আসলে আজকে তৃতীয় রমজান, জহরের নামাজের ওক্তে অসংখ্য লোক নামাজ আদায় করতে আসছেন। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। এটা পশ্চিমের পার, ব্যাপারী পাড়ার এপাশ থেকে দরজাটা। আর আপনারা যারা ভিডিওটা পর্যন্ত দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন আমি সামনের থেকে ডিজাইনটা আরেকটু দেখে শেষ করবো ইনশাল্লাহ। এটা পূবীর পাশের অজুখানা, মানে মূল ফটকের এখানে সামনে, এটা হলো মূল ফটক। আর আমি সামনের থেকে ডিজাইনটা আরেকটু শুনে আপনাদের দেখে বিদায় নেব। ঠিকানাটা বলি, ঝিনাইদহ কেন্দ্র গুরুস্থানের পাশে আলিয়া মাদ্রাসার ভিতরে সিদ্দিকিয়া জামে মসজিদ। এটা খুবই সুন্দর, আপনারা আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো মতামতটা অবশ্যই জানাবেন।